2 বছর আগে অনেক স্বাদে কিছু বিদেশি আম মিয়াজাকি চাকাপাত চ্যাংমাই আম কিনে নিয়ে গিয়ে ছাদে লাগালাম। এবছর যখন মুকুল আসলো অনেক আনন্দ, আমার গাছে আম ধরছে। কিন্তু আমগুলো যখন ম্যাচিওর হতে শুরু করলো তখন দেখলাম সেগুলো মিয়াজাকি নয়, সেগুলো চাকাপাত নয়, চ্যাংমাই নয়, অন্য কোনো নর্মাল ভ্যারাইটি। তখন আমাদের খারাপ লাগা শুরু হলো, আসলে হয়ে গেল কাকের বাসায় কোকিলের ডিম। আর এখানে শুধুমাত্র যে আমাদের কিছু পয়সা নষ্ট হলো তা নয়, কিন্তু এই 2 বছর ধরে আমরা অনেক ইমোশন দিয়ে কষ্ট করে যে আম গাছগুলো বড় করেছিলাম সেই ইমোশনে অনেকটা আঘাত লাগে। এরকম অনেকেরই হয়েছে, অনেকেই এর ভুক্তভোগী। আজকে সম্পূর্ণ ভিডিওটা থাকবে এই টপিকের উপরে, মূলত কেন এই ঘটনাগুলো ঘটছে আমাদের সাথে, আমাদের কি করা উচিত, আমরা কিভাবে আমের চারা কিনব। তো চলুন এই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলা। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বিগত 2-3 বছর থেকে আমি প্রচুর নার্সারি ভিজিট করেছি, প্রচুর নার্সারি ঘুরেছি, দেখেছি তাদের মাদার গাছ, তাদের কালেকশন দেখেছি। দেখে কয়েকটি কথা আমার মনে হয়েছে, সেই কথাগুলোই আমি জাস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করব। 3-4 বছর আগে যারা বিদেশি আমের চারা বিক্রি করেছেন তাদের অনেকের কাছেই নিজস্ব মাদার প্ল্যান্ট ছিল না, ফলে বিভিন্ন জায়গা থেকে তাদের চারা কালেকশন করতে হয়েছে। এবং এখানেই হয়েছে ভুলটা, তারা অথেন্টিক জায়গা থেকে চারা কালেকশন না করার কারণে নিজেও ঠকেছেন এবং অপরকেও ঠকিয়েছেন। আমি তাদেরকে সাজেস্ট করব নিজস্ব মাদার প্ল্যান্ট তৈরি করুন, করে সেই গাছে সায়ন নিয়ে চারা তৈরি করুন, তাহলে দেখবেন আপনার ব্যবসাও ভীষণ ভালো থাকবে, সঠিক চারাটা দিতে পারবেন এবং বারে বারে মানুষ আপনার কাছে চারা নিতে আসবে। কিন্তু বর্তমানে অনেক নার্সারি ম্যান নিজস্ব মাদার প্ল্যান্ট তৈরি করে ফেলেছেন, নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে সায়ন নিয়ে চারা তৈরি করছেন। কিন্তু বর্তমানে আর একটা নতুন সমস্যা দেখা দিয়েছে, খুব কম দামে গাছ দেওয়ার প্রতিযোগিতা অনেকের মধ্যেই রয়েছে এবং সেই কারণে আর একটা নতুন স্ক্যাম কিন্তু এই আম গাছ নিয়ে চলছে। চলুন সেই বিষয়গুলো নিয়ে এবার একটু আলোকপাত করা যাক। এবার চলুন আপনাদেরকে আমার বাগানের কয়েকটি আম গাছ দেখাই, দেখি তো আম গাছের পাতা দেখে আপনারা চিনতে পারেন কি না। এটা কি চিনতে পারছেন? হ্যাঁ, অনেকেই হয়তো ঠিকই ধরেছেন, এটা আমাদের সেই সুপরিচিত মিয়াজাকি। এই গাছটি বুঝতে পারছেন এটা কোন গাছ? অনেকেই হয়তো ঠিক ধরেছেন, এটা ব্যানানা ম্যাঙ্গো। এবার যে গাছটা আপনাদেরকে দেখাবো, দেখুন তো চিনতে পারেন কি না। এটা হয়তো ম্যাক্সিমাম সবাই ঠিক ধরেছেন, এটা কাটিমন, এটা খুব কমন একটি গাছ। এই গাছটা কি বলুন তো? এটার নাম ডগমাই। যাদের নার্সারি আছে তারা ম্যাক্সিমামই পাতা দেখে কিছুটা গাছ আইডেন্টিফাই করতে পারেন, যাদের কাছে নিজস্ব মাদার প্ল্যান্ট নেই তারা অনায়াসে অথেন্টিক জায়গা থেকে পাতা দেখে গাছ পারচেস করতে পারেন। কিন্তু বর্তমানে সমস্যাটা হচ্ছে অন্য। এবার আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, দেখুন দর্শক বন্ধুরা ভালো করে। আচ্ছা, এই সাইনগুলো দেখে বা বার্ডগুলো দেখে বলতে পারবেন এগুলো জাত কি, কোন জাতের, কোন ভ্যারাইটির? এটা বলা সম্ভব নয়, এটা কেউ বলতে পারবে না। আম গাছের পাতা দেখে হয়তো বলা যেতে পারে সেই আম গাছটা কোন ভ্যারাইটির, কোন জাতের, কিন্তু এই বার্ডগুলো দেখে কীভাবে বোঝা যাবে? কখনো বোঝা যায় না। আর কেউ যদি বলেন এই বার্ড দেখে সে ভ্যারাইটি বলতে পারবেন, অসম্ভব, তিনি মিথ্যে কথা বলছেন, এটা বলা যায় না। এখানেই সমস্যাটা হচ্ছে, বর্তমানে অনেকের কাছেই মাদার প্ল্যান্ট নেই এবং সেই কারণেই তারা বিভিন্ন জায়গা থেকে এই সায়ন বা বার্ডগুলো কালেক্ট করছেন। তারা যদি নিজে গিয়ে এই সায়নগুলো নিজে হাতে কেটে নিয়ে আসে মাদার প্ল্যান্ট থেকে তাহলে অত্যন্ত ভালো, তারা সঠিক কাজ করছেন। কিন্তু অনেকে বাড়ি বসে থেকে বাইরে থেকে কালেক্ট করছেন, কোথা থেকে কালেক্ট করছেন সে বিষয়েও আমি অনেক কথা শুনেছি, কিন্তু যেহেতু আমি প্রুফ করতে পারবো না সেই জন্য সেই কন্ট্রোভার্সির মধ্যে আমি যাচ্ছি না। তবে বাইরে থেকে এই ধরনের সায়ন তারা কালেক্ট করছে এবং অনেক সময় এই বার্ডগুলো কিন্তু যারা দিচ্ছে তারা ভুল দিচ্ছে, তারা সঠিক জাতটা দিচ্ছে না, এবং সঠিক জাত না দেওয়ার কারণে তারা নার্সারিতে এসে যখন গ্রাফটিং করছে তারা নিজের অজান্তেই নিজেও ঠকছে,
অপরকেও ঠকিয়ে। আমি সাজেস্ট করব নিজের মাদার প্ল্যান্ট থেকে আপনারা সায়ন কেটে গাছ করুন। নিজের মাদার প্ল্যান্ট না থাকলে বাইরে থেকে আপনারা নিজের হাতে সায়ন কেটে কালেক্ট করে আপনারা নিজের হাতে সেগুলো গ্রাফটিং যদি না হয়, বর্তমানে যারা নার্সারির বিজনেস করছে তারা মোটামুটি পাতা দেখে বলতে পারেন যে এটা কোন ভ্যারাইটি। তো অথেন্টিক জায়গা থেকে আপনারা পাতা দেখে সঠিক গাছটা পারচেস করে নিয়ে এসে আপনি বিক্রি করুন, এটাই আমি আপনাদেরকে বলবো। যারা ক্রেতা, আমরা কি কি উপায়ে এই সমস্যা থেকে বাঁচব, কি কি বিষয় মাথায় রেখে আমরা গাছ পারচেস করব, চলুন সেগুলো একটু দেখি। অনেক নার্সারিতে কি হয়, গ্রাফটিং করার পরে কয়েকটা পাতা বেরোলেই তারা গাছ বিক্রি করতে থাকে, আপনারাও কম দামে সেই গাছগুলো কিনে নিয়ে আসেন। আচ্ছা, কম দামে কিনেন তাতে আমি বলছি না যে কোনো সমস্যা, আপনি কিনুন যেখানে কম পাবেন সেখানে কিনবেন। তবে এই সমস্যাটা কি হয়, এই দেখুন এই গাছটি আমার অরুণিকা ভ্যারাইটির একটি গাছ, এখানে দেখুন তিনটি ফ্ল্যাশ আছে এবং তিনটি ফ্ল্যাশের পাতা দেখুন তিন রকম। এই যখন ফার্স্ট ফ্ল্যাশ বেরিয়েছিল এই পাতাটা একরকম, সেকেন্ড ফ্ল্যাশের পাতাটা দেখুন একরকম, আর থার্ড ফ্ল্যাশের পাতাটা অন্যরকম। সমস্যা কি হয়, প্রথম ফ্ল্যাশের পাতাতে রুটস্টকের কিছুটা প্রভাব এবং সায়নের কিছুটা প্রভাব থাকে, সেকেন্ড ফ্ল্যাশের পাতাতে রুটস্টকের প্রভাবটা একটু কমে এবং থার্ড ফ্ল্যাশ থেকে অরিজিনাল এর পাতাটা বেরোতে থাকে। আর সমস্যাটা হয় যখন ফার্স্ট ফ্ল্যাশের পাতা আপনারা দেখে কিনবেন, তখন কিন্তু এটা কোন জাতের আম এই পাতা দেখে আইডেন্টিফাই করাটা একটু কঠিন। তো সেই কারণেই বলবো আপনারা 3 ফুট 3.5 ফুট এরকম তিনটে ফ্ল্যাশ, চারটে ফ্ল্যাশ, পাঁচটা ফ্ল্যাশ হয়ে গেছে এরকম চারা আপনারা কিনবেন। এবার এখানেও প্রশ্ন থাকে যে যারা নতুন গাছ বাগান করছেন বা যাদের কাছে মিয়াজাকি আমটা নেই, তারা কিভাবে মিয়াজাকির পাতাটা চিনবেন, এটা একটু কঠিন, সত্যি কঠিন। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ভিডিও, গুগলের বিভিন্ন ফটোজের হেল্প নেবেন। আপনারা গুগলে সার্চ করবেন মিয়াজাকির পাতাটা কেমন হয় বা ভিডিও দেখবেন মিয়াজাকির পাতাটা কেমন হয়, সেটা দেখে গাছ পারচেস করতে পারবেন। এই সমস্ত নার্সারিম্যানরা ছোট ছোট গাছ যেগুলো আমাদের হাতে দিচ্ছেন সেগুলো অনেক কম দামে দিচ্ছেন। আর আপনাদের কাছে যাদের কাছে নিজস্ব মাদার প্ল্যান্ট রয়েছে, নিজের মাদার গাছ থেকে সায়ন নিয়ে চারা করছেন, তারা দ্বিগুণ তিনগুণ দামে আপনারা গাছ বিক্রি করছেন। তো আপনাদের কাছে অনুরোধ করব যে যাদের কাছে অথেন্টিক গাছ রয়েছে তারা একটা গাছের দাম 800, 1000, 2000 টাকা এত রাখবেন না। আপনারা নিজেরই তো মাদার প্ল্যান্ট, নিজের মাদার প্ল্যান্ট থেকে যখন চারা করছেন একটু কমে দিন না। আপনারা যদি কমে দেন, বা আমি বেশি কমে দিতে বলছি না, যেটা মার্কেট প্রাইস সেই দামই দিন, 200, 250, 300 মধ্যে রাখুন গাছের দাম, তাহলে দেখবেন আর এই ধরনের স্ক্যামের শিকার হবেন না আমাদের ক্রেতারা, তারাও সঠিক চারা পাবেন এবং আপনাদের কাছে আরও বেশি বেশি মানুষ যাবে গাছ কিনতে। সর্বশেষে আমি বলবো আপনারা নিজে সজাগ হয়ে গাছ কিনুন, এবং নার্সারিতে এসে আপনারা গাছ কিনুন, নিজের পছন্দ মতো গাছটা আপনি নিজে পারচেস করুন। আর যারা অনেক দূর থেকে হয়তো দেখেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসাটা হয়তো সম্ভব হয়ে ওঠে না অনেক সময়, বা অনেক বয়স হয়ে গেছে, গিয়ে এই গরমের মধ্যে গিয়ে গাছ কেনা সম্ভব হয় না। আর যারা অনলাইনে গাছ কিনছেন তাদেরকে বলবো, আপনারা নার্সারিম্যানদেরকে বলুন যে গাছগুলো আমাকে পাঠাচ্ছেন তার ছবি আমাকে সেন্ড করুন, আমি গাছগুলো দেখব, তারপরেই আমি সেই গাছগুলো পারচেস করতে চাইব। তো এই অনুরোধটা আপনারা নার্সারিম্যানদের করুন এবং নিজের গাছ নিজে দেখে তারপরে গাছ পারচেস করার চেষ্টা করুন। শুধুমাত্র যে এই সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি তা কিন্তু নয়, বিভিন্ন জাত বাইরে থেকে কালেক্ট করার পরে অনেকে নাম চেঞ্জ করে দিচ্ছেন, আর নাম চেঞ্জ করে দিয়ে আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করে তুলছেন, এটাও কিন্তু বন্ধ করতে হবে। বিভিন্ন জাতের নাম চেঞ্জ করা বা একই জাতের বিভিন্ন নামে মার্কেটিং করা, এর উপরেও কয়েকদিনের মধ্যে আরেকটি ভিডিও আসছে, সেই ভিডিওটাও আপনারা দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। এই ভিডিওতে আমি কোনো নার্সারিকে উদ্দেশ্য করে বা কোনো মানুষকে উদ্দেশ্য করে আমি কোনো কথা বলিনি, শুধুমাত্র বর্তমানে যে স্ক্যামটা চলছে তার হাত থেকে আমার দর্শকদেরকে বাঁচানোর জন্য আমি আমার আজকের প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।